তো যেহেতু নিষেধ মসজিদের মধ্যে যায় কি নির্বাচনের আলাপ চলবো আজকে বাংলাদেশের পাবলিক কয় হিরে মুখে মনে ফাঁস হয়ে যাবে আলাপটা করে কই মসজিদ আল্লাহ তার উপর পড়বে ঠিক বলেন আর বাজারের কথা বাজান বললাম না আজকে যায় দেখেন আজকে মাহফিলের মধ্যে যে সূত্রা আছেন অনেক চাষ্টুলের মধ্যে অনেক সময় কথার কথা অনেক চাষ্টুলের আজকে বিশেষ করে মসজিদের মধ্যে মুসল্লি যাইতে রাজি না চাষ্টুলের মধ্যে দোকান পাটের মধ্যে মুসল্লির আর কি পাবলিকের কোনো অভাব থাকে না কথা ঠিক না এগুলোকে বর্জন করতে হবে কি হবে না এই বর্জন করার জন্য তু আজ মাহফিল আজকে যদি একটা মানুষ হেদায়েত হয়ে যা কি বাজার একটা মানুষ যদি আজকে হেদায়েত হয়ে যা আজকের এই মাহফিল সার্থক কথাটা ঠিক বাবাজির আমার বাংলাদেশের পাবলিকরা ওয়াজ মাহফিল আসলে ওয়াজ মাহফিল আসলে তাদের জবান দিয়ে আওয়াজ বের না মাগার নির্বাচন চা খায়া যে নাইস মারে যে লাফ মারে ও কইতাম নি একটু কইতাম নি বেশি খারাপ লাগতেছে বলো বলবো কত পাল মারে বাসার মতন বাস্তাম সাই দিন মরার মতন মর তুলি চলি কথা ঠিক কিনা নির্বাচনের মধ্যে বাসার মতন বাস্তাম সাই আর যে লাভ মারে কি শুধু তাই নয় আর কি কো জানেন নি বলবো মাইন করবেন না তো নির্বাচনের মধ্যে মাগনা চা খায় এমন নাইস মারে আর বলে আমার ভাই তোমার ভাই

আজকে যদি আজকে আল্লাহ যদি আপনার জবানটা বন্ধ করে দেয় পৃথিবীর মধ্যে কোন পাবলিক আছে আপনার জবানটা খোলা দিতে পারবে আছে 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 আরে কথাই কথা চলে আসলো আজকে বাংলাদেশের পাবলিকরা ওয়াজ মাহফিলাইলে ওয়াজক ওয়াজ মাহফিলাইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে চায় না দুই দলে যদি খেলা খেলে আসিনি খেলা চার বছর বড় বড় ফাইনাল খেলা আরাম বনি

তো ওই সময় একটা ফিলার আসছিল নাম তার মেয়ারাটো না হ্যাঁ নাম তার কি মেয়ারাটো না তো মেয়ারাটো না খেলতেছে কোথায় ব্রাজিল ফিলারটা কোন দেশের আর্জেন্টিনার নাকি আমি তো জানি না আর্জেন্টিনার নাকি আর্জেন্টিনার নাম তার কি মেয়ারাটো না খেলতেছে কোথায় ব্রাজিল এক টেম ঢাকার মধ্যে টিভির মধ্যে বসে বসে খেলাটা দেখতেছে তো টিভিটার মধ্যে যখন পয়সা বৈশা গলাটা দেখতেছে এই আস্তে 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 যখন গলটা লই আস্তে আস্তে ঢুকতাছে ম্যারাঠনা গলি বুঝছেন না কথাটা এই গল কয়া এই পাবলিক করছি কি তে লাগা লাগ গলা টলা ফাইটা তে যে ও গলের ফাইল চাই আছে জিগার মা শো তারা দুনিয়ার কোন ধ্যান ধারণা কোন খেয়াল টিয়াল নাই গলা ফাইটে বড় জায়গা ঘের ঘিরি ঘের মাশাআল্লাহ তাই মনে জান্নাতি আচ্ছা গল কয়া যে বড় মরছে বড় কি জান্নাতি আর কথা কো না আরে ফুলা আমার জুড়ে গল কয়া যে বড় মরে বড় কি জান্নাতি হইতে পারে আর একটা কথা কথা চলে আসলো মা বোনা আল্লাহ পাগল মা সালে একজন নায়ক বাংলাদেশের মধ্যে মারা গেছে আমার আব্বা প্রায় সময় কুসিকে কুসিকে কথাটি কহি বাবার থেকে কিছু শিয়ানো দরকার আছে কিনা আমার আব্বা সাহেব মাঝে মাঝে মাফিনিয়ানব্বই না সাতানব্বই একটা নায়ক মারা গেছে তো টেলিভিশনের মধ্যে খবর দিছে এক বুড়া ভিটে কানতেছে তো কানতাছোরে আব্বাজ জিজ্ঞাসা করলো কি গো আপনি কান্দেন কেন হুজুর কইল না কো কিছে কি তা কইতাম না কোন কো হুজুর আজকে ক নায়ক মারা গেছে আমি যে ভালবাসতাম ক কে মারা গেছে নাম কি ক নাম তার সালমান শাহ নাউজুবিলা দিতেন না নাম কি সালমান শাহ গেছে সালমান শাহ মারা গেছে আপনি কি তৈরি কুজু দে ভালো বিনে করতো মানে মনে হয় ওই বুড়া ভিডিও দেখতো আর যাই হোক ঢাকার থেকে যখন আমার আব্বাজান বাড়িতে আসলো বাড়িতে আসে ফেব্রুয়ারি মধ্যে পরের দিন দেখে সাতজন মহিলা মানে সাতজন মেয়ে মানুষ মারা গেছে একটা আর কি বিশেষ করে নরসিন্দির পাইলট স্কুলের একটা মেয়ে মারা গেছে নবম শ্রেণীতে পরে

কার কার বিশ্বাস হয় দুই হাত তুলে দেখো নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত নারায়ণ গাউসিয়া উচ্চ সুর মারহাবা ওলি আল্লাহ যেখানে নামাজ রোজা যেখানে সুদ গুর যেখানে বুঝজা কইছেন নি সুদ গুর যেখানে আমরা আছি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাছলা হুশা আছে জশু আছে আলহামদুলিল্লাহ কইতেন না সুবহানাল্লাহ যত কোতাই কর কোয়ানালাইছি সুদ কি আর কম লাগা কম যত কোতাই কর মাগর হেদায়েত হইতাম আট ক্যামেরা দই সুদ এমন একটি গুনা সবচেয়ে নিকৃষ্ট গুনা কোনটা জানেন সবচেয়ে নরম এক কোট ছোট গুনা কোনটা জানেন যে ব্যক্তি সুদ দিল অথবা সুদের সাথে সাক্ষী রইল বা কেউ জানলো সাক্ষী রাখলো তার কত বড় গুণ হবে জানেন তার নিজের মা নাউজুবিল্লাহ নিজের মায়ের সাথে যেন ওই ব্যক্তি কম পক্ষে একশত বার জিনা করল আর জুরে কর মিয়া আচ্ছা আপনি যদি আজকে থেকে যদি পরিবর্তন হাদিস শরীফ এটা আমি বানানো আলোচনা কি আমার কথার মধ্যে কি আপনি রাগ করতেছেন মনে হয় সবচেয়ে ছোট গুণ হলো যে ব্যক্তি সুদ দিবে অথবা নিবে কেউ সাক্ষী থাকবে সব ছোট গুণ হলো সে যেন তার মায়ের সাথে আপন মায়ের সাথে একশো বার জিনা করলো না বলেন না এই জন্য কি সুদ যেখানে আমরা আছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন বলতে চেয়েছিলাম মুন্সির আল্লাহ কি উড়ে সাইগুলো সাইগুলো উড়া যাইতেছে আর সাইগুলো কি বলতেছে আনাল হক জোরে কোন না বন্ধুরে আমার আবার মুরসুর আল্লাহ ওই বাকি সাইগুলো নিয়া বাকি সাইগুলো নিয়া সমুদ্রের মধ্যে ফালাইলেন সমুদ্র মধ্যে ফালাইতে দিলে আল্লাহর কুদরত বোঝা যায় না সমুদ্র মধ্যে জোয়ার এসে গেল সমুদ্র মধ্যে পানি উঠে গেল সমুদ্র পানি ঘরের মধ্যে প্লাবন হয়ে গেল বলে সমুদ্র মধ্যে ফালাইতে দিলে এই সমুদ্র সাইগুলো ফালাইতে দিলে প্লাবন হয়ে গেল বন্যা হয়ে গেল ওই সাইগুলো উইরা উইরা যাইতেছে আর বলতেছে আনাল হক আনাল হক এই পাগলায় কি 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 এমন কাজ করলো আল্লাহ বল পাগলায় কি কাজ শুরু করলো এবার যাই কে বলে পাগলায় যেহেতু এবার পাগলার সাইগুলো নিয়ে সমুদ্র মধ্যে ফালাইলাম এই সমুদ্র প্লাবন সমুদ্র এই বন্যা এখন বন্ধ করুন কেমনে এই পাগলাই তো আর দুনিয়াতে নাই এই পাগলার সমুদ্র সাইগুলো দিয়া যেহেতু ফালাইলাম প্লাবন হয়ে গেল বন্যা হয়ে গেল এই বন্যা এখন বন্ধ করব কেমনে চিৎকার দুনিয়ার বাসীরা মুফতি মহাদেশ আল্লাহর অলি যারা রয়েছে বিশেষ করে যারা রয়েছিল তারা মহাদেশ মুফতি আলে মূলামারা তারা এখন বল রে পাগলার সাইগুলো সমুদ্র চালানোর কারণে তো বন্যা হয়ে যাচ্ছে এখন কেমনে বন্ধ বন বন্যা বন্ধ করব। প্রাবণ বন্ধ করব। অন্য কে আর বলতে পারে না এই মনসুরাল নাজের এক নম্বর খলিফা কাছে দায়িকা বলো কি রে এই পাগলার খলিফা তুমি শুন তুমি শোনো এই পাগলার দো সাইগুলো কারণে আজকে বন্যা হয়ে যাচ্ছে কারণ কি পাগলার সাইগুলো দিয়ে যে তুই বন্য হয়ে যাচ্ছে এখন বন্ধ বন্যা বন্ধ কেমনে পানি বন্ধ করণ কেমনে ওই পাগলার কাছে মুসরাল্লাস বেঁচে থাকা অবস্থায় বলেছিলেন আমি যখন এই অবস্থায় মারা যাব আমি মারা গেলে এই অবস্থায় আমাকে পুরা হবে আমাকে সাই করা হবে আমার সাইগুলো নিয়া সুবহানাল্লাহ আর জুরাল্লাহ আল্লাহ অলিরা মাঝে মাঝে গায়েবের খবর বলতে পারে কি পারে না আর জুরে আর জুরে জানান কে আল্লাহ যদি আল্লাহর অলিদেরকে আল্লাহর ভুন্ডদেরকে আল্লাহ যদি জানান আপনার কোন সমস্যা আছে আপনার কোন সমস্যা আছে জানানোর মালিক কে বন্ধুরে 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 শুধু তাই নয় কি বলবো বাস্তব কথা আল্লাহর মাঝে মাঝে গায়েবের খবর অদৃশ্যের খবর দিতে পারে কি আর পারে কি অন্য কোন যাবেন না কোথাও যাওয়া লাগবে না আমাদের বাড়ির পাশে বেশি দূরে না বাস্তব বাস্তব আপনারা আখাউরা থানা ছতুরা পাক দরবার শরীফের মধ্যে একজন কর্তব রয়েছেন এশিয়া উপমহাদেশের প্রখ্যাত আলিম দিন সালেকিন জুবদাতুল আরেফিন কুতুবুল আরশাক আল্লামা আল প্রফেসর আব্দুল খালেক রাহমাতুল্লাহি আলাইকে আপনারা চিনেন কি চিনেন না ওনার বাস্তব একটা ঘটনা উনি যখন দুনিয়ার মধ্যে ছিলেন উনি দুনিয়ার মধ্যে থাকা কালেন উনি ওনার আহালকে বিশেষ করে গ্রামবাসীকে এলাকাবাসীকে বলতেছেন কি বলেন দুনিয়ার মধ্যে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ কাবাশির দাইকা বলে পাবলিক তোমরা শইনা রাখো কি কো তা রাতারি অভাব আসতেছে অভাব আসতেছে ফ্যাট কমাও পেট কমাও কি কমো যারা মুরুববি আছেন তারাই কথাটা বলতে পারবেন কি কমাও পেট কমাও পেট কমো কি আসতেছে অবাব আসতেছে লুকরাক কিরে আব্দুল খালেক রহমানাতুল্লাহ আলাইহি কি কথা বলা শুরু করলো পেট কমাইতাম পেট কমাইতাম অভাব আসতেছে আব্দুল খালিক রহমানাতুল্লাহ আলাইহরে আপনারা ওলি মানেন কি মানেন না নিঃসন্দেহ তাতে কোনো সন্দেহ আছে 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 সূত্র আর পিশা বুজুর আল্লাহর ওলি তাতে কোনো সন্দেহ আছে এই সূত্র হুজুর কথাই কথা চলে আসলো সূত্র হুজুর দুনিয়ার মধ্যে থাকা কালীন যখনই কথাটা বললেন সবাইটাই কি বলে হুজুর কি হইছে বুঝো নাই বুঝবা আল্লাহু আকবার বলবেন না আল্লাহর কুদরত বোঝা যায় না ওই বছরই কিছুদিন পরেই আমাদের এলাকার মধ্যে একটা বন্যা আসছে বন্যা এসে সব ধান ক্ষেত তল কইরা লাইছে আল্লাহু বলেন না সব ধান ক্ষেত যখন তল করছে হুজুরকে বলে হুজুর গো ও হুজুর ধান ক্ষেত দি সব তল গেছেগা বন্যা এসে পানির মধ্যে পানির নিচে চলে গেছে কো বলেছিলাম না অনেক দিন পূর্বে পেট কমাও পেট কম কি আসতেছে অবাব আসতেছে আজকে ওই বাস্তব কথাটা আজকে তোমাদের সামনে পরিণত হয়েছে চিৎকার মেমন আল্লাহ আকবর শহরের তাইโนই সত্রা হুজুর কেবল একদিন যাচ্ছেন বাড়ি অঞ্চলে একটা মাহফিলের মধ্যে সাথে কিছু murid ভক্তদেরকে নিয়ে যাচ্ছেন খারাপ লাগছে বাস্তব আলোচনা কইরা যায় সত্রা আব্দুল খালিক রহমাতুল্লাহ আলাই যখন বাড়ি অঞ্চলে একটা মাহফিলের মধ্যে যাচ্ছেন সাথে কিছু murid দেরকে নিয়ে ভক্তদেরকে নিয়ে যাচ্ছেন হঠাৎ করে কোনো কথা নাই বার্তা নাই আওয়াজ নাই শব্দ নাই সামনে একটা সারগুরু বেরেশগুরু পড়ল কি গুরু

কেন এখনো বোঝানাই না বুঝে নাই কথা হলে কি বুঝতে চাও নাম হা বুঝতে চাই আস মসজিদের মধ্যে আসল নামাজটা পড়ে আল্লাহরুলি সত্র হুজুর দেয় মসজিদের মধ্যে কৃষণ নামাজ পড়লেন সবাই বলেন কৃষণ নামাজ এই অলি আল্লাহর কি নামাজ ছাড়ছে না পড়ছে এমনি অলি হয়ে গেছে হুজুরের জানাজার মধ্যে আল্লাহর অলি সতের হুজুরের জানাজার মধ্যে অসংখ্য প্রমাণ রয়েছে আমার নবীজি আয়েশা জানাজা পড়ছে কে আয়েশা পড়ছে ওই আলোচনাটা আর করলাম না অন্য কোন দিন যদি আসি ওই আলোচনাটা মন করব। করবো আল্লাহ আকবার বলেন না এবার যখন গুরুর সালাম মারছে গুরুর সালাম দেওয়ার পরে সবাই জিজ্ঞাসা করলেন হুদুর গুরুকে সালাম দিলেন কেন গুরুকে সালাম দিলাম কেন একটু আসর নামাজটা পড়ে আল্লাহর কুদরত বোঝা যায় না আসর নামাজ যখন পড়লেন আসর নামাজ পড়ার পর যে কুরেশ নিতেছেন হঠাৎ করে গুরুর মালিক আসছে গুরুকে নেওয়ার জন্য কি কে নেওয়ার জন্য গুরুকে নেওয়ার জন্য কোন আওয়াজ নাই শব্দ নাই সার গুরুটা মালিক যে এমন একটা গোতা মারলেন এমন একটা ফার মারলেন ফার দেওয়ার সাথে সাথে পেটের মধ্যে ভুরির মধ্যে আঘাত কইরা গুরুর মালিক এবার গুরুর সিং এর উপরে চিৎকার আল্লাহু আকবার সবাই তো কো হুজুর শেষ কি শেষ একটা তো শেষ হয়ে গেছে মালিক তো শেষ এখন বুঝো নাই বুঝো নাই বুঝো নাই কোন বুঝি নাই আমি সালাম কারা দিছি বুঝুনি কোন বুঝি নাই সালাম দিয়েছি গুরুর মালিক কে যেহেতু গুরু নিতে আসছে ও আমি গুরুকে সালাম দেয় নাই সালাম দিয়েছি গুরুর সিংহের মধ্যে মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাম বসা ছিল ওই মালাকুল মৌত আজরাইল কে সালাম দিয়েছি চিৎকার মেনে আল্লাহু আকবার আজরাইল ইয়া রাসূলুল্লাহ এই ক্ষমতা দিয়েছেন কে এই আলোচনাগুলো সবার কাছে ভালো লাগবে না সবাই বিশ্বাস করবে না কবি বাকি বিল্লা নুরি আপে তাপে নিজে থেকে বানানো আলোচনা করে নৌ বানানো আলোচনা নাই বাস্তবটা যদি বিশ্বাস না হয় সতরা দরবার শরীফের মধ্যে যায়া জিজ্ঞাসা করে দেখেন কুদার কসম সবেই বলবে বিশ্বাস হই ওলিয়ালার মাঝে মাঝে খবর দিতে পারে বাবাজির আমার এবার মুনসুর আল্লাহর কাদেমকে জিজ্ঞাসা করলেন

বন্যা বন্ধ করতে চান কন্যা হ্যাঁ বন্ধ করতে চায় বন্ধ করতে যদি চান আমার হুজুরে আমার একটা কথা বই গেছে। আমার এইভাবে মারবে আমার হাতগুলো কাইটা ফেলবে আমার ও কাইটা ফেলবে আমার চোখগুলো কেটে তুলে ফেলবে কানগুলো কেটে ফেলবে আমাকে জবাই করবে শরীরের মধ্যে চড়াবে ও শুধু তাই নয় আমাকে নিয়ে তারা সুন্দর তারা এবার আগুনে কুণ্ডের মধ্যে কইরা আমাকে সাই সাই করে ফেলবে আমার সাইগুলোকে সমুদ্রের মধ্যে ফেলাইলে বন্যা হয়ে যাবে বন্যাকে বন্ধ করবা এমন কোনো মেডিসিন পাইবা না অন্য কোন জিনিসই পাইবা না কো তাহলে কেমনে বন্ধ করব কেমনে বন্ধ করব এবার ওই মুরিদের কাছে বইলা দিয়ে গেল আমার একটা জুব্বা রাইখা গেলাম আমার আলমারির মধ্যে একটা জুব্বা রাইখা গেল ওই জুব্বাটা যখন সমুদ্র মধ্যে ফালাইবা সমুদ্র মধ্যে ফালাইতে দিস দিরি সাথে সাথে বন্যা বন্ধ হইতে দিরি হবে জুরে বলুন না সুবহানাল্লাহ বিশ্বাস হয় কি হয় না আজকে তাদের জন্য বিশ্বাস করানোর জন্য অন্য কোনো কথা বলে না এই লুডা কি আছে তে বড় না ছোট এই সানসান লুডা কেচে আছে বড় না ছোট লুটা বুঝেন বদনা বুঝেন আনাল কি আনা সাগরের পানিটা খাজা গরিবে নেওয়া চিস্তিয়া তরিকার ভাইরা যারা এসেছেন বিশেষ করে লাকশান থেকে আমার এক ভাই এসেছেন চিস্তিয়া তরিকার মনির যেমন ভরিনা নাম মনির ভাই মহিলা নাম ওই মনির ভাইয়ের সাথে চিস্তিয়ার ব্যাপারে অনেক কথা অনেকক্ষণ বললাম ওই চিস্তিয়ার তরিকার যারা রয়েছেন নাম চিস্তিয়ার তরিকার প্রবর্তক হলেন খাজা গরিবে নেওয়াজ মইনুদ্দিন আজমির চিস্তির জুর গণ খাজা গরিবে নেওয়াজ আনা সাগরের পানি একটা লুডার মধ্যে বইরা সবাই জানো না কথাটা জানো না জানো না আচ্ছা আল্লাহর ওলি যদি আনা সাগরের পানিটা যদি একটা লুডার মধ্যে বর্তে পারে আল্লাহর ওলি মুনসুর হাল্লাজের জামা ফালাইলে সমুদ্র পানি যাইতে পারে কি পারে না আর হুজুরের এই ক্ষমতা দিয়েছেন কে শুধু তাই নই আনা সাগরের পানি নই হা মজার কথা রে বাবা আনা সাগরের পানি নয় ওই দিন যত ডাবের মধ্যে পানি ছিল ডাবের মধ্যে যায় দেখে পানি নাই এবার যখন গেলেন মায়ের স্তনের মধ্যে পানি নাই মার সন্তানরা দুধ পান করতে পারতেছে না কারণ কি জিজ্ঞাসা বলে হুজুর করলেন নাকি করলেন নাকি আমার সাথে বড়াইগিরি করো ক্ষমতা দিয়েছেন কে

হ্যাঁ আমি কিন্তু আলোচনাতে এখনো যাই নাই বলতে চাইছিলাম নামাজের কথা কিসের কথা মনসুর আল্লাহর কথাটা শুই না স্পষ্ট হয়ে গেল স্পষ্ট প্রমাণ পাইলেন পৃথিবীর মধ্যে যত কিছুই করেন না কেন নামাজ পড়তে হবে কি হবে না আর জোরে আসা যাওয়া কি যন্ত্রণা জানানে গো দয়া আসতাম না কথা কোনো ঠিক না আশা যাওয়াম কি জান জানলে লেগ দয়া আরাস্তাম না কথা বলুন ঠিক না ও দয়াল রে

শব্দ কান্দার আমি পার হতে পারলাম না হ দয়াল রে উ মেরো বাজা পার শব্দ কান্দার আমি পার হতে পারলাম না অরে বুঝে আমার কপাল মন্দ বুঝে আমার কপাল মন্দ পাল কাটে না দয়া খারাপ লাগে বাবা ছেড়ে দিব ছেড়ে দিব তো বলেন না আসা যাওয়া একটু নরম করেন আর বলেন আসা যাওয়া কি যন্ত্র না জানলে দয়া আর না ও দয়াল রে মা কাল ফলতা দেখতে ভালো বাহির লালতা বেতর কালো আমি দয়াল আগে জানতাম না ঠিক বলেন বলেন ও দয়াল মা কাল ফলতা দেখতে ভালো বাহির লালতা বেতর কালো আমি দয়াল আগে জানতাম না ওরে অমৃত কায়া বর্ষ জালা অমৃত কায়া বর্ষ জালা বিশের জালা ভাল লাগে না জানলে গো দয়াল আর না বল না আসা যাওয়া কি যন্ত্রণা জানলে লেগ দয়া আর আসতাম না আল্লাহ আর যদি আরো শুনাল্লাহ মাজার মজার কথা সামনে আসতেছে কিছুক্ষণ বলবো বলবো মজার কথা বইলা যায় নামাজের ব্যাপারে বলতে গেলাম যত বলেছি মুনসুরুল্লাহ যত বড় অসুবিধার মধ্যে পড়রাও নামাজ ছাড়ে নাই এবার মুনসুরুল্লাহ আজকে যখন এখানে হাকিকতের অনেক কথা রয়ে ছিল ছেড়ে দিলাম বাবাজেরা আমান নামাজের কথা বলতে হবে নামাজের কথা শুনতে হবে নামাজ পড়তে হবে কেমন নামাজ সর্বপ্রথম যে আলোচনা করি বলেছিলাম নামাজের গুরুত্ব আর বলছিলাম নবীজির মুহাব্বত দুইটা ব্যাপারে কথা বলেছিলাম নবীজির মুহাব্বতের ব্যাপারে কিন্তু এখনো কথা বলে নাই আল্লাহ নবীজির মহাব্বতের আলোচনা শোনার দরকার আছে কি নাই সবাই বলেন না আর জোর কাছে কি নাই বাবাজিরা আমার নবীজির মহাব্বত কাকে বলা হয় নবীজি মহাব্বত কেমন মহাব্বত ও বন্ধুরে আল্লাহ নবীর চতুর্থ খলিফা নাম ছিলেন হযরত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা কি আদে শরীফে বাবা সুন্দর একটি ঘটনা আলী রাদিয়াল্লাহু তাআলাহ হ একদিন নবী করুনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মজার কথা একদিন নবী করুনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরাত মোবারকের মধ্যে মাথাটা লাগায়া নবী করুনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীর উরাত মোবারকের মধ্যে মাথাটা দিয়া আমার নবীজি একটু ঘুমিয়েছিলেন একটু আরাম মোবারক করতেছেন জুরে কোন না আর জুরে আমার নবী আলীর

আলে চিন্তা একদিকে আমি আমার নবীর খেদমত মত করতেছি অপরদিকে আসর আমাদের সূর্যটা চলে যাচ্ছে মাগরিবের রক্ত হয়ে যাচ্ছে আল্লাহ আকবর বলবেন না আর আল্লাহ আকবর আলে টেনশন টেনশনের মধ্যে পড়ে গেলেন মাইয়তু রাসূলুল্লাহ ফাকাদ ওয়াত আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূলের ইত্তেবা করা আমি আল্লাহকে যদি পাইতে চাও রাসূলের ইত্তেবা করো রসুল অনুসরণ অনুকরণ করো এই দিকে আমার নবী আপনার নবী আলে উরাত মোবারকের মধ্যে ঘুমিয়ে রেখেছেন নবীর কাছে ঢাক মারতেও পারে না ধাক্কাও দিতে পারে না ওই তো ওপর দিকে আসর নামাজের সূর্যটা চলে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমু সলাত ওয়া আতুয জাকাত আমি নামাজ কায়েম করব যাকাত প্রদান করব হে বন্ধুরাই বাবারা জীবনের কত আলোচনা শুনলেন আজকের নামাজের গুরুত্ব আলোচনাটা শুই না যান চিৎকার বাবাজিরা আমা আবার এবার যখন টেনশনের মধ্যে পয়রা আলিয়ার কোনো কথা নাই আওয়াজ নাই শব্দ নাই দুইটা চোখের পানি ফুফরায় ফুফরায় ছেড়ে দিলেন দুইটা চোখের পানি বে বে পড়তেছেন দুইটা চোখের পানি যখন সাইরা দিল আমার নবী এই দিকে তাকান আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাল মুবারকের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহু আকবার পানি মুবারক গুলো পড়তেছে আমার নবীজি আস্তে কিনা আলীর দিকে তাকাইলেন আলের দিকে তাকায় করে পাগলা আলী তোর কি হয়েছে তোর কি হয়েছে তোর চোখের মধ্যে দিয়ে শুধু পানি তোর চোখের পানি আমার গালের মধ্যে পড়ে হে আলী আমি নবী তোর রানার মধ্যে শুয়ে রয়েছি তোর কি বেশি কষ্ট হচ্ছে তোর কি বেশি পরিশ্রম হচ্ছে আলী কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার কষ্ট হয় না আমার কষ্ট হয় না তাহলে তাহলে তুমি কাঁদছ কেন ইসলামের চতুর্থ খলিফা যাক আমার নবীজি বললেন আমার আল্লাহই বলেন আসাদুল্লাহিল গালিব যিনি আমার আল্লাহর বাদ আমার নবীজি বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা নুল ব্যাপারে আনাম মদিনাতুল ইলমি ওয়া আমি নবীছি এলমের শহর আর ওই শহরের দরজা হয়েছে হজরত আলে ইসলামের চতুর্থ খলিফা শুধু তাই নয় আমার তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন তারপর নামাজের জন্য কিভাবে কাঁদতেছেন আল্লাহ আল্লাহ এবার আলী দুইটা চোখের পানি সাইনা যখন কান্নাকাটি শুরু করলো আলী রে তুই কান্দস কেন আলী কই আর রাসূল আল্লাহ নবীজি বিয়া দবি maaf করবেন বিয়া দবি maaf করবেন এই জন্যই কানতেছে এই জন্য কানতেছে কেন কান্দো কো কানতেছে আসল নামাজে সূর্য ধরে চলে যাইয়া মাগরিব ওয়াক্ত হয়ে যাচ্ছে এদিকে আপনার এতবা করো দ ফরজ আপনার খেদমত করো দ ফরজ আবার ওইদিকে নামাজ করতে এনেছেন আপনি সুবহানাল্লাহ বলবেন না নামাজ এনেছেন আপনি আপনাকে ফলাইয়া কিভাবে ভাবে নামাজ পড়বো এই দিকে দুই দিকে টেনশনে আমি আলী আর চোখের মধ্যে পানি রাখতে পারে নাই আমার নবী কালি রে আলী রে আলী রে তুমি কি চাও তুমি কি চাও আলি কো আর সুরালে গো তুমি মনে করবে না আমি চাই একটু আসল নামাজটা আদায় করতাম জুরে আমার নবী জি কো আলী রে আসুর নামাজ যেত পড়তে চাও সত্যি আসর নামাজ পড়বা কর নাম হা কাসর নামাজটা পড়তে চাও তাহলে কি করব কাসর নামাজের একটু অক্তরা বানায়া দেন আসর নামাজের সময়টা একটু করে দেন আমার নবী কেমন নবী তাই নাকি কহা হ্যাঁ কাসর নামাজের অক্ত যদি করতে হয় সূর্যটা তো আসর জাগার মধ্যে আনতে হবে কই আর সোলাল নবী গো নবী গো নবী গো তাহলে কেমনে কি করবেন বুঝিনা আসর নামাজ পড়তে হবে আমার নবীজি এই তাকান মাইসকার বাবারা ও কসবার যুবক এই এবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসর নামাজের দিকে যখন মাগরিব ওয়াক্ত হয়ে যাচ্ছেন সূর্যটাকে একটু ইশারা করলেন সূর্য সূর্য রে আমার খেদমত করতেছে আলী আসর নামাজটা পড়তে পারে নাই তুমি সূর্যের একটু আসর নামাজে কাই কি হাতের সাদর আঙ্গুলটা দিয়া ডাইন হাতের সাদর আঙ্গুলটা দিয়া যখন একটু ইশারা কর পারলেন ইশারা কইরা বললেন সূর্য তুই আসর নামাজের জাগার মধ্যে চলে আস বলতে দিরি মাগরি ভক্ত সূর্য আসর জাগার মধ্যে আসতে দেরি হয় না আর হুজুর ওই নবী ইশারা দিল সূর্য আসতে পারে কি পারে না সবাই বলেন নাই পারে কি পারে না আপনার এই ঘটনাটা এই আলোচনাটা আপনাদের বিশ্বাস হয় কি না সবাই তো জানেন যেই নবী ইশারা দিলে সূর্য উঠে যাই আসর নামাজের জাগার মধ্যে চলে আসে এবার যখন আসর নামাজের জাগার মধ্যে সূর্যটা আসলো আল্লাহ আকবর বলেন না এবার আলী রাদি আল্লাহ তালান নামাজ পড়লেন নামাজ পড়ার সাথে সাথে আল্লাহর কুদ্রুত বোঝা যায় না সাথে সাথে মাগরি হয়ে গেল আমার নবী করুন সাল্লাহ সাল্লাম মাগরি ভক্ত একসাথে আমার নবী করুন সাল্লাহ আল্লাহ আকবর বলেন না নামাজ আজকে যারা হাজি এখন হাজি আছেন কেউ হাজি আছেন যারা হজ করতে যান আপনারা আরাফাতের ময়দানে গেলে নামাজ সারেন কি সারেন না হ্যাঁ হজ করতে গেলে সারেননি মাগরিব নামাজটা হ্যাঁ এটা কোথায় পড়েন একক্ত একটু নামাজ এসার নামাজের সাথে মিলায় পড়তে হয় কি হয় না কথা বলো মাগরি মাস পড়ো যা আচ্ছা নামাজ পড়া তো ফরস নামাজ সাইরা দিলে কি ইমানদার হবে না কাফের হবে ইচ্ছা করে নামাজ যে ব্যক্তি সাইরা দেবে ইচ্ছা করে গুণাগার হবে নামাজকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে এখন যে নবীজি ইচ্ছা করে মাগদেব নামাজটা সাইরা দিছে অন কোন হাজি যদি তিন লাখ টাকা হস করতো যা পাঁচ লাখ চার লাখ টাকা হস করতো যা যদি কোন নবীজি মনে ভুল করে গেছে মাগদেব নামাজটা আবার কেমনে সাইরা দেব নাগনিমাজ না ফর ফর নি লাগবো এশার নামাজের সাথে একসাথে কাজা পড়বো না ই কথাটা কইয়া যদি মাগুন মাসটা পড়ে হে ব্যক্তির হেই ব্যক্তির মনে হজটা বালুই হজ হবে নবীজ জানে আমার উন্মুত্রা অল্প বয়স পাবে কম বয়স পাবে উন্মুত্রা তারা করার জন্য অনেক সময় অনেক সময় কাজকর্মের জন্য ঋজিকা জীবিকা নির্বাহ করার জন্য জীবিক জীবিকা নির্বাহ করার জন্য মাঝে মাঝে নামাজ কায়জা হয়ে যাবে এক অক্ত নামাজ যে ব্যক্তি কায়জা করে দুই লক্ষ অষ্টআশি বছর জাহান নামে থাকতে হবে এই কথাটা যখন বলছে নবী করিম সাল্লাম আল্লাহ বলুন না এই জন্য নবীজি ইচ্ছা করে মাগরিব নামাজটা কাজা করছে উন্মতের মায়া আচ্ছা নবীজি যে কাজা করছে এই জন্য কি আমরা কাজা করতে পারবো নবীজি বইলা দিয়ে গেছে কারণ উম্মতরা যদি যেভাবে আল্লাহ আয়না জারি করছে যদি আইন জারি তাহে আমি যদি এবার আল্লাহ কি নবী যখন নামাজ ছাইরা দিছে আল্লাহু আকবার নবীজি নামাজ ছাড়ছে আল্লাহ হাবিব আপনি নামাজ ছাইরা দিছেন কো আল্লাহ আপনি যে বয়ান দিছেন যদি এই বয়ান জারি থাকে আমার উম্মত একটা জান্নাতে যাইতে পারতো না আমি ছাইরা দিছি আমি ছাইরা আমার উম্মতকে একটু রেহাই দিছি আল্লাহু আকবার বলেন না আমার কথা হলো ইসলামের চতুর্থ খলিফা আলী যাকে নবীজি বলেছেন যাকে নবীজি বলেছেন আনা বাবু হা আমি নবীজি এলেমের শহর আর ওই এলেমের দরজা হচ্ছে আলী আলী যদি এত বড় মর্তবা হওয়ার পরও মর্যাদা থাকার পরও আলী যদি নামাজের জন্য এইভাবে কাঁদতে পারে আজকে আমরা যারা মাইস্কেরবাসী রয়েছি তারা গুমায়া গুমায়া দিন কাটাইলে মনে আল্লাহর জান্নাত ঠেললেন না দাঁড়াইব কথা কোন ঠিক কি না মামুর বাড়ি আর হৌর বাড়ি আবদা বাবাজির আমার যেই নবী সারা দিলেন সূর্য আসে কি আসে না আর যারা আসে কি আসে না কথায় কথা মনে হয়ে গেল সূর্যর পাশাপাশি আরেকটা রয়েছে তার নাম কি চন্দ্র চন্দ্র তো দুই টুকরো হয়েছে কি হয়েছে না চন্দ্র দুই টুকরো কোন দিন হয়েছে বিশাল বড় আলোচনা আমার নবীজির মহব্বত আমার নবিজির এশ আমার নবীজির মহব্বতের একটু আলোচনা হবে কথা কোন ঠিক কিনা খারাপ লাগতেছে বাবা চলবে চলবে আল্লাহু আকবার বলেন আশে কে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান বুঝবে 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 আশিক বিনে কেউ বুঝবে না প্রেমীকে কে বুজিবে কে দয়াল নবীর শান বল ত্রিভুবনের রহমত নবী কই বুন আজুল কইব বল এক পাগলাই বলে ত্রি ভুবনের রহমত নবী কুরআনে প্রহমাণ আশিক বিনে কে বুজিবে দয়াল নবীর সবাই বলেন না প্রেমিক বি কে বুজিবে নবী নোরা র পতও

রাবুত ও ওউল সুহা কয়রা না মুরাইক আছেন আল্লাহ মু সেই নবীকে মাটির বললে সেই নবীকে মাটির বললে থাকবে না ঈমান আশিং গিনে কে বুঝিবে দয়াল পারে না জোরে বলতে পারে না প্রেমীকে বিনা কেবো জিবে আল্লাহর নূরে নবী সৃষ্টি কারণ আল্লাহর করতে পারবেন আমার আল্লাহর কুরআন কি অস্বীকার করতে পারবেন আর আল্লাহর কুরআন যদি সত্য হয়ে থাকে নবী আর যেন নবী ও আল্লাহর নূরে দলিল দলিল পবিত্র কোরআন শরীফের মধ্যে সুরা মায়েদার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুরা মায়েদার পনেরো নম্বর আয়াত কত নম্বর পনেরো নম্বর আয়াত এই পনেরো নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন আদ জাকুম মিন আল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন আমার আল্লাহ বলেন আদ জাকুম তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে সৃষ্টি করা হয় নাই পাঠানো হয়েছে আচ্ছা পাঠানো হয়েছে একটা জিনিস যদি না থাকে সেটা কি পাঠাতে পারবে তোমাদের মধ্যে পাঠানো হয়েছে প্রেরণ করা হয়েছে কাদ জাকুম মিনাল্লাহি নূর আল্লাহর পক্ষ থেকে মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে নূর নোর দিয়া অন্য কিছু বোঝানো হয় নাই অন্য কোনো বুঝ অন্য কিছু বোঝানো হয় নাই তাফসিরে খাজনের মধ্যে তাফসিরে রুহুল মানির মধ্যে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে বিভিন্ন বিভিন্ন তাফসির প্রায় ৬২ টা তাফসির আল্লাহু আকবার বলেন কয়টা প্রায় ৬২ টা তাফসিরের মধ্যে পাওয়া গেল মিলান মিনাল্লাহি ওই নূর দিয়ে অন্য কোন উদ্দেশ্য একটা তাফসির তারাও পড়ে তারা চিনচিন নি আমরা সাসা নাকি তারাও পড়ে আমরা পড়ি আমি গালি দিয়েছি বকা দিয়েছি বোঝানোর জন্য বলে তারাও পড়ে আমরাও পড়ি যেই তাফসিরটা ওই তাফসিরটা লেখলেন দুইজন লেখক কয়জন একজনের নাম হইছে জালালউদ্দিন সুয়েতি আরেকজন হইছে জালালউদ্দিন মহুল্লি পনেরো পারা পনেরো পারা কইরা তিরিশ লেখলো ওই তাপসিটার নাম হয়েছে তাপসিরে জালালাইন শরীফ আল্লাহ বলেন না দুই জালাল মিল্লা তাফসিরটা লেখলো তাফসির জালালাইন শরীফের মধ্যে বাবা তাফসির জালালেন শরীফের মধ্যে পনেরো নম্বর আয় সুরা মায়াদার পনেরো নম্বর আয়াতের ব্যাখ্যা তাফসির জালালাইন শরীফের মধ্যে পৃষ্ঠার নাম্বারটা বলে যায় পৃষ্ঠার নাম্বার হচ্ছে সাতান্নব্বই পৃষ্ঠা কত নাম্বার

ওই কিতাব দিয়ে বোঝানো হয়েছে সুস্পষ্ট কিতাব সুস্পষ্ট কিতাব হেদায়তের কিতাব ওই কিতাবের নাম নাম হয়েছে আল ওর আন সুবাহ বলেন আজকে যারা ওই এই জন্য বলেন আল্লাহ নূরে নবীর সৃষ্টি নবীর নূরে আমরা সৃষ্টি বিশ্বাস হয় কিনা আজর হয় কিনা আল্লাহর উড়ে নবীর সৃষ্টি নবীর নূরেে আমরা সৃষ্টি সেই নহপিকে নামা নলে সেই নবীকে নামা নিলে থাকবে না ইমাগান আসেকে বিনে কে বুঝিবে দয়াল বুঝে না বুঝে না তারা বুঝে না কারা বুঝে না জাইল্লার দলেরা বুঝে না। কথা ঠিক কিনা হ্যাঁ রে কথাই কথা চলে আসো যে নবী ইশারা দিলে কি সূর্য উদিত হয়ে যায় সুবহানাল্লাহ বলেন না যে নবী ইশারা দিলে চন্দ্র দুই টুকরো হয়ে যায় এই আলোচনা সবাই বুঝবে না যারা প্রেমিক আসে তাদের আজকে প্রেম আশিকের অন্তরের প্রেম আজকে বাইরে যাবে ঠিক কিনা বলেন কারণ কি জানেন আমাদের ঈদের মধ্যে বিশেষ করে বছরে কয়টা ঈদ আমরা যারা জানি সকলে ঈদের সেরা ঈদ হলো আলোচনাটা অনেক বড় না আমরা যারা জানি শরীয়তের দৃষ্টিতে যারা জানি বিশেষ করে দুইটা ঈদ নাকি আর ঈদ এ মিলাদের নবী হলো সমস্ত ঈদের ঈদের সেরা বিশ্বাস হয় কি আর নবী যদি না আসতো আমরা আজকে খাওয়াই না ঈদ কুরবানি ঈদ আর এই উপাইছাই তাক তালাম হইলে কথা ঠিক কিনা ঠিক যারা দিয়ে সিন্নি খাইলা মোল্লা চিনল না আজকে বাংলাদেশের মধ্যে কথাই কথা চলে আসে না বলতে পারি না এ হারামজাদা বাইরে হইছে হে কি বলে জানেন নি যারা দিয়ে সিন্নি খাইলে মোল্লা চিনল না আজকে বাংলাদেশের মধ্যে ইসলাম পাইলাম একমাত্র ওলি আল্লাহদের মহাব্বতে মাধ্যমে কথা ঠিক কিনা অস্বীকার করতে পারবেন অস্বীকার করতে পারবেন শাহজালাল বাবা যদি বাংলার জমির মধ্যে না আসতো বাংলার জমির মধ্যে আজকে আমরা মুসলমান হইতাম কিনা ইসলাম সঠিক ইসলাম পাইতাম কিনা সেটা সন্দেহ ছিল কথা ঠিক কিনা আজকে শাহজালাল বাবাকে নিয়ে এক বাংলাদেশের এক হারামজাদা কি বলে জানেন বাংলাদেশে যত উসা উসা মাজার আছে যত উসা উসা মাজার আছে এ বাংলাদেশে শুধু বাংলাদেশের মাজারwidetilde না নাম দইরা দইরা শাহজালাল শাহ পরান গোলাপ শাহ আমানত শাহ এইটা কইতে কইতে যায় এই হারামজাদা কে লাশ পর্যন্ত গেছে কই খাজা গরিবে নেওয়াজের মাজার পর্যন্ত কই যত উসা উসা মাজার আছে এগুলো লাইট থা লাইটাইয়া বাইnga দেওয়ার দরকার আর হুজুরে আই বাংলাদেশের পাবলিক বাংলাদেশের মুসলমান যে আলেমরা আজকে বাংলার জমিনের মধ্যে শাহজালাল বাবার মাজার ভাইঙ্গা দিতে চাই ই আলেমদের কি কম পক্ষে কসবার মাটিতে টুকরা দেওয়া হবে হবে না কথা বলে ঠিক কি না আপনার কামার সাথে একমত দুই মত

ইন্টারনেট ইউটিউবের মধ্যে রয়েছে এই হারাম দাদাদেরকে আমার বিচার করবে কথা কোন ঠিক কিনা তারা নিঃসন্দেহে হারাম এতে কোন সন্দেহ যারা ওলি আল্লাহদের বিরোধিতা করে আল্লাহ বলছে যারা ওলি আমার বন্ধুদের বিরোধিতা করবে তাদের ব্যাপারে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা দিই কথা বলুন ঠিক না শুধু তাই নয় আমি আরো বলতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে কারা মানে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাপ লাগতেছে বেশি না বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য ইশারার মাধ্যমে তুলে কি তুলে নাই আর তুলে কি তুলে নাই তুলেছেন আবু জাহিল্লা আমার নবীর দরবার আসছে আমার নবীর দরবার আইসে বাতিজা মোহাম্মদ তুমি বলে নবী হয়ে গেছো গা নাউজুবিল্লা কইতে না আবু জাহিল্লা কারা চিনছেন নি নবীজির চাচা নাম কি নাম কি আবু জাহেল আবু জাহিল্লা নবীর একটু মস্কারি করতেছে কে বাতিজা তোমার বাবা আব্দুল্লাহ আমার ভাই এবারে তুমি নবী হয়ে গেছো গা নাউজুবিল্লা কর না নবী যদি হয়ে থাকো তাহলে এই গুরুত্বপূর্ণ মোহাম্মদ তুমি যদি সত্যি সত্যি নবী হয়ে থাকো তো তুমি তো আসলে তুমি তো আসলে নবী তাই না হ্যাঁ যদি নবী হয়ে থাকো আসমানের মধ্যে যে সূর্য চন্দ্র আছে আছে। এ আর কি আছে চন্দ্রটা এই চন্দ্রটারে কমপক্ষে দুই টুকরো করতে হবে যদি করতে পারো তাহলে বিশ্বাস করব তুমি আর কোন দিন চন্দ্রটা দুই টুকরো কইছে একটু খুশি না জাননামিয়া কোন দিন করছে আবু জায়লাজক এই কথা কইছে আমার যে শুধু মুস্কি মুস্কি আছে হাসি হাসি আচ্ছা আমার নবী ইশারা দিলে চন্দ্র দুই টুকরো হতে পারে কি পারে না আর সবাই কোন পারে কি পারে না এবার যখন বলছেন তো চাচা চন্দ্র দুই টুকরো করতাম ঠিক আছে আবু জাহিল্লার এর বন্ধু ছিল ইয়ামেনের বাদশা নাম ছিল হাবিব মালেক মালিক নাম কি বিন মালিক শুননা জাননামিয়া হাবিব বিন মালিক হাবিব বিন মালিক ইয়ামেনের বাদশা আবু জাহেল এর কেমন দেয় বন্ধুটা লগে মিলছে আবুজাল্লা হাবিব বিন মালিক শুনেন না একটু কি কথা কি কথা কথাটা হইছে কথা হইছে আমার বাতিজা মোহাম্মদ বিলা নাম হ্যাঁ নবী দাবি করে নাউজুবিল্লাহ বলবেন না কি মুশকারি করে বলতেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না নবীগিরি দাবি করে তার একটু পরীক্ষা টরিকা নিতে হইব কি পরীক্ষা ওরে বলেছিলাম যে আসমানের মধ্যে যদি চন্দ্ররা দুই টুকরো করতে পারে তাইলে বিশ্বাস করবো উনি যে নবী নাউজুবিল্লাহ বলবেন না তাই নাকি তাইলে দাওয়াত দাও এই আবু জাহিল্লা মাধ্যমে হাবিব বিন মালিক আমার নবীরে দাওয়াত দিছে কারা দাওয়াত দিছে আর যদি কারা দাওয়াত দিছে নবীরে দাওয়াত দিছে নবী করিম আলাইহি সাল্লামকে যখন দাওয়াত দিলেন হাবিব বিন মালিকের বাড়িতে আপনাকে দাওয়াত নবী করিম আলাইহি ওই সময়টা ওই সময়টাই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত গ্রহণ করলেন আলহামদুলিল্লাহ না দাওয়াত গ্রহণ করলেন এমন সময় আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যায়লার দাওয়াতে হাবিব বিন মালিকের দাওয়াতে ইয়ামিনের মধ্যে যাচ্ছেন নবীর সাথে নবীর প্রিয়তম সাহাবী এক নাম্বার সাহাবী সবচেয়ে কাছের বন্ধু সুখের দুঃখের বন্ধু হযরত আবু বকর সিদ্দিকের সাথে করে নে যাচ্ছেন সুবহানাল্লাহ জোরে قلنا সুবহানাল্লাহ যখন আবু বকর সিদ্দিকে সাথে করে নিয়ে যাচ্ছেন আমার নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকালেন তাকায় দেখতেছে আবু বকর মনটা বেজার মনটার মধ্যে মলিন মলিন বহন ধরে আহামার আবু বকর সিদ্দিকের চাহারার মতো আমার নবী আপনার নবী যখন তাকা এলেন কিরা তোমার মনটা কেন তোমার মনটা একটু কেমন কেমন লাগতেছে তোমার কাছে কেমন কেমন লাগে আবু বকর সিদ্দিক মালিকের বাড়িতে যে আপনাকে দাওয়াত দিয়েছে আবু না যে দাওয়াত দিয়েছে আমার কাছে তাদের উদ্দেশ্যটা বেশি ভালো হইতেছে না ভালো হইতেছে না তার নিয়ে আপনি নবীকে একটু বেয়াদ জ্যোতি করে আপনি নবীর একটু অপমান করে আমার কাছে কেমন কেমন লাগতেছে আমার নবী আবু বকরকে ডাই কেবল আবু রে কোনো চিন্তা করো না কোনো চিন্তা করে না আমার সাথে অন্য কেউ থাকুক অথবা না থাকুক আমার সাথে একজন রয়েছে ওনার নাম হলো আর জন্য নাম হলো আর জন্য নাম হলো আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে আয়াত নাযিল করেছেন ওয়া রাফাআনা লাকা যিকরাক আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মধ্যে সমস্ত इज्जत সম্মান বুলন্দ করে দিবেন আমি নবীরে আমার বিশ্বাস আমার इज्जতের মধ্যে আমার আল্লাহ আমাকে বেয়াজ্জতি করবে আল্লাহু আকবার বলবেন না তারপর আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী

আমি নবী করিম সাল্লাহামে প্রিয়ামেন যাচ্ছি আজকে কি হয় বেশি ভালো না বুঝতে পারিনা না তুমি খাদিজা একটু দোয়া করবা জোর কন্যা সুহান আল্লাহ আর্জুন আল্লাহ আকবার নামাজের গুরুত্বের ব্যাপারে যেহেতু বলতে চাইলাম খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ হা এবার নামাজের মশলাটা ফালাইলেন নামাজের মশলাটা জমিনের মধ্যে ফালাইয়া আমার আল্লাহ রাবুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য কপালটা আর নাকটা লাগাইয়া সুবাহান রব্বিয়াল আলা বইনা যখন শেষ দা দিয়া সালাম ফিরাইলেন সালাম ফিরাইয়া খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ এ তাকান খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালান হা এবার দুইটা হাত তুললেন তুইলা বলে আল্লাহ তোমার বন্ধু হাবিব বিন মালিকের বাড়িতে যাচ্ছে তোমার বন্ধুর কিন্তু তুমি আল্লাহ অপমান কথার মধ্যে কি আপনি রাগ করেছেন গুসা করেছেন মজার মজার কিছু কথা আসতে চেয়েছিল বাজান রাত্র বারোটা বেজে গেছে মনে হয় বারোটা বেজে গেছে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা সামনে আসতে চেয়েছিল ঘটনা এসে কি জানি কথাটা মাইন্ড করবেন না আমরা এখন আলোচনা করলে গরির দিকে তাকাই না প্রায় জায়গাতে চার ঘন্টা সহ করে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা করে লাই ঘড়ির দিকে তাকানোর সময় আমাদের নাই আপনারা অনেকে হয়তো অনেকে কাছে খারাপ লাগতেছে ইনশাল্লাহ আপনাদের দুয়ার বর করতে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আমি একদম গুণাগার গাড়ি নিয়ে নি প্রোগ্রাম করি আল্লাহ রাখুন সময়ের দিকে তাকানোর সময় নাই আলোচনা করি কেন জানেন একটা লোক যদি আজকে নামাজি হয়ে যায় একটা লোক যদি আজকে হেদায়ত হয়ে যায়

কথাটা মাইন্ড করছেন গুরুত্বপূর্ণ একটা আলোচনা করতে চেয়েছিলাম আর আজকে যে আমার ভাই ফাহিম এসডি মিডিয়া এই মিডিয়া যে ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা দুই দিন পরে আপনারা ইউটিউবে পাবেন সারা বিশ্বের মানুষ আপনাদেরকে দেখবে তাতে কি আমরা খুশি না বেজার মাইস্কারের প্রচার প্রসার সারা বিশ্বে চলুক এটা আমরা চাই কি চাই না আর জুন চাই কি চাই না আমার ভাই গিয়াসুদ্দিন রে ভাই গ্যাস উদ্দিন ভাই মনির ইসলাম মুরাদ ভাই পাশাপাশি রয়েছেন জালালি শেখ আমার বাজান আবু আবিদ আল কাদ্রি ওলিউল্লাহ আশিকি এভাবে যারা রয়েছেন তাদের ওয়াজ আপনারা ইউটিউবের মধ্যে তাদের নাম দিলে ইনশাল্লাহ পাবেন আমি সেদ বাকি মিল্লা নুরীর ওয়াজও অনেক আলোচনা ইউটিউবের মধ্যে পাবেন বিশেষ করে আমার ভাই ফাহি কুডি এস ডি মিডিয়ার ওনার দোকানে আপনারা যারা আছেন বিশেষ করে অনেক সুনি আলেমদের আলোচনা পাবেন এই আলোচনাটা দুই দিন পরে ইনশাল্লাহ ইউটিউবের মধ্যে পাবেন তা থেকে আপনার খুশি না ভেজা আমার ভাই গ্যাস তাহের গোপীনাথপুর একটা ওয়াজ করছিল মনে আছে গোপীনাথ পূর্বাস টা কিন্তু সারা বিশ্বের মধ্যে প্রচলিত হয়ে গেছে আপনার এই আলোচনাটা আপনাদের মনোযোগের কারণে যদি আলোচনাটা খারাপ হয় এটা আল্লাহর কোর্টের মধ্যে একদিন একদিন জবাব দিতে হবে কারণ মহাব্বতের আলোচনা চলতেছিল কিসের আলোচনা মহাব্বতের আলোচনা মক্তার মধ্যে কি আপনার রাগ করেছেন রাগ করেছেন বন্ধুরা আমার এই জন্য আমার কথার মধ্যে রাগ করবেন বাড়ি বেশি দূরে নয় বাড়িটা কোথায় রানী খার গাউসিয়া নুড়িয়া দরবার শরীফ আমার জন্য খাস করে দোয়া করবেন একটা আলোচনা যেটা তুলতে চেয়েছিলাম মহাব্বতের আলোচনার ব্যাপারে আলোচনা করতে চেয়েছিলাম আর সর্বপ্রথম বলেছিলাম মহিলাদের কইটা ওয়াজ কয়টা জিনিস মনে নাই বুঝলে গেছে কেন কি চাইটা সারা রাত্রে উয়াস মহিলার হেদায় তোর দরকার আছে কি না। চাইটা উয়াস দিয়ে দিলাম শুধু কথারি নামগুলো গুলো ওই মাইস্কারের মহিলারা ও আমার মা রাগো আপনার সম্মানিত আপনাদের কদমের তলে সন্তানদের জাহান্নাত কতক্ষণ ঠিক কিনা এই জন্য আপনাদের জন্য বেশি লাগবে না অন্য কিছু না মাত্র কয়টা কথা

রমজান মাস আসলে রমজানের রোজা রাখতে হবে ওয়াজগুলার করলাম না তৃতীয় নাম্বার পর্দা সহকারে ইজ্জত হেফাজত লজ্জাস্থান হেফাজত কয় নাম্বার হলো তিন নাম্বার আর চার নাম্বার আপনারা যদি জান্নাতের টিকিট পাইতেছেন নবীজি বলছে স্বামীর খেদমত যারা স্বামীর খেদমত কয়টা গুণ এই চারটা যদি আপনি এখান থেকে আর কিছু লাগবে না আর কিছু আপনি যদি জান্নাতে চান জান্নাত যাইতে চান এই চারটি এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ দুই নম্বর রমজান মাসের রোজা তিন নম্বর হলো পর্দা করে ইজ্জত হেফাজত রাখা আর চার নম্বর হলো স্বামীর খেদমত বেশি কোটি নে গেছে গা এরা ফাউ চিন্তা করে নাও এরা নিয়ে আবার মনে মনে কো যে কি চিন্তা করি আমরা জালা জাহান্নাম জ্বালাইবো না গো মা আপনাদের জন্য একেবারে সহজ জান্নাত পুরুষের জন্য আগার অনেক কঠিন আছে কিন্তু আবার একটা কথা কয়া যায় জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি থাকবে মহিলারই আয় হায় কই গেল গা সবচেয়ে বেশি থাকবে কারা মহিলা জাহান্নামী এইজন্য এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি নাই আজও আছে কি নাই বলতে চেয়েছিলাম মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু যখন হাতটা তুইলা মনে আছে নবীজি যখন যাচ্ছেন ইয়ামিনের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতরা তুইলা আল্লাহর ডাক মারছে কাকে আল্লাহকে ডাক মাই রাখো আল্লাহ গো ও আল্লাহ তোমার বন্ধু যাচ্ছে ইয়ামিনের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য তুমি কিন্তু তোমার বন্ধুকে বিয়াত কইরনা কইরো না তুমি তোমার বন্ধুকে অপমান কইরনা। না আমার আল্লাহ ডাক শুনে কি শুনে না আর যারা শুনে কি শুনে না আমার আল্লাহর এই পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার মধ্যে অংশ করতেছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দারে 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 তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও আমি আল্লাহকে শরণ করো যদি আমি আল্লাহরে শরণ কোইরা আমি আল্লাহরে শরণ করতে পারো আমি আল্লাহও তোমাদেরকে শরণ করব জোরে বলেন না আল্লাহ আর জোরে আল্লাহ আল্লাহকে শরণ করার দরকার আছে কি না বাবা জিরা যখন মা কাঁধে কুবরা হাত দুইটা তুললেন হাত দুইটা তোলার পরে যখন এই দোয়াটা করলেন আল্লাহর কুদরত বোঝা যায় না মা এই দিকে তাকান মা কাঁধে দা তুল কুবরার হাতের মাঝখানে দেখা যাইতেছে দুইটা কচি কচি দুইটা হাত হাকিকতের আলোচনা কচি কচি দুইটা হাত দোয়া দই রাখো আল্লাহুম্মা আমিন মা খাদিজা কুবরা তার সুজয় হলেন দোয়া করতেছে আমি আমার খাতের সামনে দিয়া। আবার কচি কচি দুইটা হাত ওই দুইটা হাত আবার কিসের হাত এই দুইটা হাত কার হাত এই দুইটা হাত কার হাত এই এই কচি কচি হাত কোথায় থেকে আসলো কচি কচি হাতের জন্য খাদিসে তুল কবরা তো আশ্চর্য হয়ে গেলেন দোয়া করলাম আমি হাত দেখতে পাইলাম অলৌকিক দ ঘটনা আর এরকম দেখি না এবার গায়েব থেকে আওয়াজ আসে খাদিজা ও মা খাদিজা হাতগুলো কার এগুলো তুমি চিনো না চিনো না চিনো না কো চিনি না হাতগুলো হয়েছে তোমার মেয়ে ফাতেমা আর যরে তোমার মেয়ে ফাতেমা একরে দুনিয়ার জমিনে আগমন করে আপনার গর্বের মধ্যে তাইকা আমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি ফাতেমা আমিন আমিন কইতেছি আল্লাহর বলুন না আচ্ছা আল্লাহ যদি ইচ্ছা করে মা ফাতেমার কে গর্বের মধ্যে রায় আমিন বলাইতে পারে কি পারে না আল্লাহ বাবা জিরা আম এবার চলে গেলেন কার বাড়িতে হাবিব বিন মালিকের বাড়িতে আবু বকর সিদ্দিকের মনটা বেজার আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ ও নবী গো হাবিব বিন মালিকের বাড়িতে যেন যাচ্ছেন হাবিব বিন মালিক নাম অপমান করে আমার নবীকে আমার সাথে আল্লাহ আছে আবু বকর তুমি কোনো টেনশন কইরো না মজার একটা কথা মজার বিশেষ করে দুই ঘন্টার আলোচনাটা পাঁচ ছ দশ মিনিটের ভিতরে সেরে দিচ্ছি এবার যখন প্রবেশ করলেন হাবিব বিন মালিকের বাড়িতে হাবিব বিন মালিক দুইটা চেয়ার বানাইলেন কয়টা চেয়ার এই কয়টা সিআর কোন দিন আমার নবী জি আমার নবী জি চন্দ্র দুই টুকরো এই আলোচনাতে ওই দিনে আমার নবী জি চন্দ্র দুই টুকরো করেছিল সুবহানাল্লাহ বাড়িতে যখন চলে গেলেন আমার নবী করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়া দেখে দুইটা সিআর সাজায় রাখছে একটা সিআর আছে স্বর্ণের আরেকটা সিআর আছে রুপার একটা সিআর স্বর্ণের আরেকটা সিআর রোপার স্বর্ণের চেয়ারটার মধ্যে এই স্বর্ণের চেয়ারটার মধ্যে বলবে হাবিব বিন মালিক রুপার চেয়ারটার মধ্যে বসবে আবু যায়লা সিদ্ধান্ত করেছে আর আমার নবীর নিচে বসাইবো নাউযুবিল্লাহ কইতেন না এবার যখন সিদ্ধান্তটা তারা করলো আবু বকরজির দিকে দুইটা জগের পারে জায়গা দিলো আবু বকরজির দিক দুইটা জগের পারে কাইরা কো ইয়া আমি বলেছিলাম না আপনাকে আপনাকে তারা বিয়জ্জতি করার জন্য আনছেন আপনাকে তারা অপমান করার জন্য আনছে হাবিব বিন মালিক আর আবু জাইন না আপনাকে পরিকল্পনাভাবে অন নাকি কি আপনাকে বিয়জ্জতি করার জন্য আনছে আমার নবী কেউ আবু করে কোনো টেনশন করে না চিন্তা করেন আমার সাথে আল্লাহ সুবহানাল্লাহ বলেন না আবার যখন বললেন দুইটা চেয়ার একটা কিসের আরেকটা

জিব্রাইল তুমি চলে যাও আল্লাহ কোথায় যাবে কো জাহান্নামের মধ্যে চলে যাও কো জাহান্নামতে যে জাহান্নাম থেকে দুইটা সর্প নিয়ে আসো দুইটা সর্প পাই না দুইটা সিয়ারের মধ্যে বসায়া দাও এবার যখন আবিদ বিন মালিক বসতে গেলেন মজার কথা সাপ আইসা তার ঘরে বাবারে রে আল্লাহু আকবার বলুন না এই কইতে কইতেছে সাপ কইতে গায় আসছে সাপের টেনশনে ফিসা গেলেন সাপ যখন বসতে যখন গেল বসতে আর পারে না সাপ ফোনা দইরা রাখলো হাবিবিন বিন মালিকও বসতে পারে না আবু জাহিল্লা বসতে না এমন সময় চেয়েতে তাদের সামনে গেলে সাপ ফনা পায় তা এভাবে ফুট ফুট করতেছে সাপের জন্য তারা বসতে পারেনা আমার নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু بکرকে দেখাইকা গাব প্রত্যেক দেখ দেখ সুবহানাল্লাহ বল না ও আবু بکر কি টেনশন করস কার সাথে আসছে ঠিক এখন চিনছ না আমি হলাম রাহমাতুল্লিল আলামিনের সাথে তুমি আবু বকর করাইসে হবে না হতে পারে না হতে পারে না আবু কর তুমি টেনশন করো না ওই রূপার চেয়ার মধ্যে বসবা তুমি আবু কর আর স্বর্ণের চেয়ার মধ্যে বসবা রহমাতুল্লিল যিনি বাদশার বাদশা আল্লাহ আকবার বলুন না এবার যখন সন্ন্যর চেয়ারের মধ্যে নবীজি বসলেন শাহাবাসতে করে চয়ে লাগালেন এইদিকে সুপার চেয়ারের মধ্যে আবু বকর এই সুপার চেয়ারের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন বসার পরে সব চলে গেলেন এবার আমার নবী করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু ডাক দিল সুবহানাল্লাহ বলুন না আবু জাইলার গো সাসা ও সাসা আপনি আমারে কেন ইনভাইট করেছেন দাওয়াত করেছেন একটু বলেন আমার নবী করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখছি তো তারা কো গুল গুল টাকা গুল পয়সা গোল আলো গোল চাঁদ গোল সব থেকে বড় গোল হয়েছে মনের গন্ডগোল মনের মধ্যে গন্ডগোল লাগে না সেগা কি আর হইল বসতে চাইছি আমরা আর এখন বসে কে রহমাতুল্লিন আমার আল্লাহ কি নবীর অপমান করতে পারেন বাবাজির আমার আবার যখন দুইটা সিয়ারার মধ্যে বসলেন দুইটা সিয়ারার মধ্যে বৈশা আমার নবী করিস সাল্লাল্লাহু সাল্লাম কে কি জানতে চান এই কি জানতে চান এমন সময় আমার নবী করিস সাল্লাল্লাহু আলাইহিSalam সাথে বলে আপনি যদি রাহমাতুল লিল আলামিন সত্যিকার অর্থে নবী হয়ে থাকেন তাহলে আসমানে যে চন্দ্রটা রয়েছে আসমানে যে চাঁদটা কি আসমানে যে চন্দ্রটা রয়েছে ওই চন্দ্রটাকে দুই টুকরো করতে দুই টুকরো করতে আচ্ছা আপনাদের বিশ্বাস কি আমার নবী ইশারা দিলে আমার নবী যদি ইশারা দেয় চন্দ্র দুই টুকরো হতে পারে কি পারে না আরও জুড়ে আরও জুড়ে চন্দ্র দুই হতে পারে কি পারে না সূর্য উঠে যায় যে নবী সারা দিলে মরা গাছ নবীর কদম বসি করে সারা দিলে মাটি আইসা রসুল্লাহ সাল্লাহ কি নবী সারা দিলে পাথর আইসা রসুল্লাহ সাল্লা হাজির হয়ে নবী সারা দিলে জিব্বা দুই জিব্বা কাটা দিব্বা ভালো হয়ে যায় নবী সারা দিলে কাটা হাত ভালো হয়ে যায় নবী সারা দিলে চোখ উঠুন উঠা চোখ ভালো হয়ে যায় ওই নবী সারা দিলে সূর্য উঠে যায় ওই নবী সারা দিলে চন্দ্র দুই টুকরো হতে পারে কি পারে না আর তুমি পারে কি পারে না আমার নবী করসালাহ আলাইহিস সালামের দরবারে আবু জাহেল লাকো বাতিজা মোহাম্মদ তুমি যে নবী দাবি করো আকাশের চন্দ্র ধরে দুইটা টুকরা করো তো আমার নবী যে আসলো চন্দ্র দুই টুকরো করতাম করলে কি হবে করলে কি হবে আর কোন কথা কইতাম না সাথে সাথে এই ধরনের পাবলিক বাংলাদেশের মধ্যে আছে কি নাই এই ধরনের পাবলিক তারা এসে বলে এবার যখন ইশারা করবেন এই ইশারা করলে আর কোন কথা নাই বার্তা নাই সাথে সাথে ইমান আইনা মুসলমান হয়ে যাবো আপনার হাতে হাত রেখে আল্লাহ আকবর বলবেন না মুনাফিকের আলামত তিনটি কয়টি তিনটি মুনাফিকের কথা বললে ওয়াদা করলে মিথ্যা কথা বলবে ওয়াদা করলে ওয়াদা বঙ্গ করবে আমানত দিলে আমানত খেয়ানত করবে এই মুনাফিকের আলামত তিনটি আমার নবী করুন সাল্লাহ সাল্লাম বলে যদি করতে পারে কি করবা কো মুসলমান হয়ে ইমানদার হয়ে যাব এবার আমার নবীকর আলাইহি সাল্লাম এই সব শেষ আলোচনা আমার নবী সাল্লাম এবার চন্দ্রর দিকে হালি একটু ইশারা করলেন সুবহানাল্লাহ বলেন না চন্দ্র দিকে ইশারা করার পূর্বে হাবিব বিন মালিক বলতেছে আমার একটা অন্ধ মেয়ে আছে অন্ধ মেয়ের চোখে দৃষ্টিটা ফিরাই দিতে হবে আর যদি চন্দ্র দুই টুকরো করতে পারো হাবিব বিন মালিক বলতেছে ইয়ামেনের বাদশা তাহলে আমি ইমানদার হয়ে আপনার কাছে মুসলমান হয়ে যাব তাই নাকি আমার নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কো আপনার মেয়েটা কোথায় আছে একটু যায়া দেখেন তো সুবহানাল্লাহ বলেন না আপনার মেয়েটা কোথায় আছে একটু যায়া দেখেন তো যখন একটু জায়া দেখছে মেয়েটা যে ঘরের মধ্যে ছিল মেয়েটার ঘরের মধ্যে যখন হাবিব বিন মালিক টুকি দিলেন দেওয়ার সাথে সাথে মেয়েটাকে বাবা দয়া করে একটু পরে আসেন একটু পরে আসেন কেন আপনার বাড়িতে কি মেমান আসছে মেমান রে দেখি হুজরা খানার মতো ওখানে বসা অবস্থায় এই মেমান দিয়ে আইসছে আর কোন কথা নাই আমার চোখ বালা করে দেখছে আল্লাহ বলেন না এই ক্ষমতা দিয়েছেন কে এবার হাবিব বিন মালিক তো আর কোনো কথা নাই এবার দ্বিতীয়ত হইছে তো আপনি যদি চন্দ্র দুই টুকরো করতে পারেন তাহলে কালমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাব আমার নবীজি মুস্কি মুস্কি হাইসা চন্দ্র রে ও চন্দ্র তোর কাছে জানাইয়া দেই তুই তো আমার গাম দিয়ে তোরে আল্লাহ সৃষ্টি করছে ও চন্দ্র আমার গাম দিয়ে তো সূর্যের সৃষ্টি করছে নে চন্দ্র এই একটু ইশারা করে আমার নবী করে সাল্লাল্লাহু আলাইহি এই চান হালি কুপ মারছে কিসের দিকে

পর্যন্ত তুমি মুমিন হতে পারবা এই জন্য আমরা আজকে একটা ওয়াদা করতে চাই আমরা জীবন চলে গেল নবীকে ভালোবাসতে চাই কি চাই না শেষ মুহূর্তে সবাই দুই হাত তুলবেন কে কে চান দুই হাত তুলে দেখান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া উচ্চ স্বরে মারহাবা বন্ধুরা আমার এই মুহূর্তে দোয়া হয়ে যাবে তাবারকে ব্যবস্থা করা হয়েছে আমার কথার মধ্যে কি আপনারা রাগ করেছেন গোসা করেছেন ভবিষ্যতে আসলে মন ভরে আলোচনা করার তৌফিক দেন আল্লাহ দান করে আপনাদেরকে নিয়ে মন ভরে ইনশাআল্লাহ আলোচনা করব তাতে কি আপনাদের বেজার না আল্লাহ 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 মাশাআল্লাহ

আমার বিয় পরাত রেরা চার জং নাং রেঙে দে মুরুশিদ পা একদিন তহি পে আমায় ফাঁকি মশলা অল্লা অল্লা আমার বিয় পরাত রেরা চার দাঙরে তে তার মুরশিদ একদিন তহি পে আমায় ফাকিং

ربنا إن ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا سنة وفي الآخرة سنة وَكِنَا عذاب النار وَكِنَا ذاب الحشر وَكِنَا ذاب اليوم القيامة إنك لا تخلف الميعاد ও রব্বুল আলামিন তুমি আল্লাহ মায়ার নজর করে দেখো গো আল্লাহ এই মুহূর্তে আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো কশবা থানা দিন মাইসকার গ্রামের মধ্য পাড়ার মধ্যে আল্লাহ বিশেষ করে مرحوم মাকফুর আল্লাহ নূর মিয়া সাহেবের বাড়িতে ওনার ছেলে আল্লাম জনাব মোহাম্মদ আযুল ইসলাম সাহেব এত সুন্দর করে আজকে একটা মাহফিল সাজানো ওয়াল্লাহ আল্লাহ ইমর্ত দাখির মানোজাত হয়ে যাচ্ছে ওয়াল্লাহ জানি না এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল ওয়াল্লাহ আল্লাহ গোয়ারাক্লাহ আমি কোন দিন জানেন এই শরীরের মধ্যে সাদা কাফনের কাপড়টা নাই যাই গো আল্লাহ জানি না জানি না আইসক্রিম মাহফিলের খাতিরে আমাদের জীবন জিন্দিকার গোনাগুলি তুমি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ হা আমি এখানে তাকাইয়া দেখি তিন দল মানুষ নিয়ে হাত বাড়াইলাম একদল মানুষ আর মা আছে বাবা দুনিয়ার জমিনে নাই আরেক মানুষের বাবা আছে মা দুনিয়ার জমিনে নাই আল্লাহ গু এমন এক মানুষ হাত বাড়াইলাম যার মাও নাই বাবাও দুনিয়ার জমিনে নাই গো আল্লাহ আল্লাহ গো রাত্রি শিল পৃথিবীর সমস্ত দোকানপাট পাট আল্লাহ অফিস আদালত বন্ধ গল্লা তোমার দরবারের অফিস আদালত মাত্র মাত্র খুলসু গাল এতগুলো বান্দা বান্দি তুমি আল্লাহরে পাওয়ার জন্য আল্লাহ চোখের পানি কান্দে তুমি আল্লাহর কি মায়া লাগে না গল্লা যে কোনো একটা হাতের আমাদের জীবন জিন্দিগি রি তুমি আল্লাহ মাফ করে দাও রব্বানা ও রব্বানা ও রবানা এজিব নাম মাফ কর না বলেন এ জীব নে গুনাহাতাম আতা কর গুনার বুজা মাথাইলো ইয়া কানতেছি আল্লাহ মাফ কইরা দাও মা বুদা এলাহি মাফ কইরা মাবুদা আল্লাহ আবানাই রে আমানাই রে সংসারে যাদের আব্বা মানে একটু খেয়াল করো না বলো না আবানাই রে আমানাই রে সংসারে দুঃখ বলবার জাগানা আইরে জগতে আবায়া আম্মা কবরে মাফ কইরা দাও মা আল্লাহ মাফ কইরা দাও দয়ালন ওবী খাতি ও রব্বুল আমিন তুমি আল্লাহ মায়ের নজর করে দেখো আজকে আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ প্রায় তিন ঘন্টার মতন আলোচনা হয়ে গেল গো মাওলা আল্লাহ গো আল্লাহ গো আলোচনার মতো যদি কোনো বলবি আদবে প্রান্ত হয়ে থাকে তুমি আল্লাহ গাউসে বাগের খাতিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে মাফ করে দাও আল্লাহ গো আল্লাহ চোখের সামনে কত ভাই কত বাবা কত মা বোনরা বিদায় হয়ে যাচ্ছে গলনা জল না ঈশ্বরের মধ্যে কোন দিন সাদা কাফনের কাপড়টা লেগে যায় গোয়াল। মালা কুল মহু আজ্রলাম ওনার পাও দুটা জমিনে আর মাথা টলাস মানে একটা বাহু পশ্চিম প্রান্তে অপর বাহু পূর্ব প্রান্তে সাত সমুদ্র তেরো নদীর পানি যদি একত্রিত করে হাজরা মাথার মধ্যে ডাইলা দেওয়া হয় একটা ফুটা পানীয় জমির মধ্যে পড়বে না একটা রুহু কবজ করতে আসলে শত্তুর পাল্লা জীবিত অবস্থায় শত্তুর পাল্লাম একটা প্রকৃতিকে টাইনা টাইনা চামড়া গুলো তুললে बकरी যেরকম কষ্ট হয় যেরকম অসুবিধা হয় যেরকম কষ্ট হয় তার চেয়ে আরো শতগুণ কষ্ট হয় একটা ruh বাহির করতে গো আল্লাহ। জীবনের সমস্ত প্রকার গুরাগুলে গাঠুর বেদ তোমার দরবারে হাত বাড়াইলাম তুমি আমাদেরকে আজকে মাফ করে দাও গল্লা আল্লাহ। আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমাদের সাথে যে বাবা ভাইয়ের হাত বাড়াইলে আল্লাহ নিয়ে খায়া দান করে দাও আল্লাহ পরীক্ষার্থীরা হাত বাড়ানো আল্লাহ অনেকে পরীক্ষার্থী সামনে রয়েছে পরীক্ষার্থীদের জন্য আল্লাহ তাদের জন্য দোয়া করা যায় তাদেরকে সুন্দর করে ভালো রেজাল্ট করা তো ফিক দান করে দাও আল্লাহ যারা দেশ বিদেশে চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে তাদেরকে রহমতের চাদর দিয়ে ডাকে রাখো আল্লাহ ভাই তাজুল ইসলাম সাহেব এই মাহফিলটা অ্যারেঞ্জমেন্ট করেছে সর্বপ্রথম আমি গুনাগারকে দিয়ে আল্লাহ বিশেষ করে তাজুল ইসলাম সাহেবের ভাই বিললাল সাহেব অসুস্থ আছে গো আল্লাহ দোয়া চাইছি গো মাওলা ওনার জন্ম খিনি আম্মা জান দুনিয়ার মধ্যে আছে গো আল্লাহ আল্লাহ বেচরেছে মা আছে বলে আজকে মারার ডাক দিতে পারে আল্লাহ ও রব্বুল আমিন আমাদের সবার যাদের আব্বা আম্মা আছে তুমি আল্লাহ সবার আব্বা আম্মাকে নেকায়াত দান করে দাও গো আল্লাহ আল্লাহ তাবারক করেছে তাবারকের মধ্যে আল্লাহ রোগের সেবা সেবা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের দোয়া করার तमाम বিশ্বের মধ্যে যত আলী আল্লাহ পীর মাশা এক নবী জাগাই জাগাই মাজার করে শুয়ে আছে সবার দরবারে হাদিয়া করলাম তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও ও রব্বুল যা কিছু বলতে পারলাম যা কিছু বলার বাকি আছে আল্লাহ তোমার তো জানার বাকি নাই তুমি আল্লাহ তো কোন ফায়া কোন মালিক তুমি যে কোন একটা হাতের সোলা করে কবল আর মঞ্জুর করে নাও আল্লাহ জীবনে কত হাজার হাজার বার মক্কার নাম শুনলাম মদিনার নাম শুনলাম জীবন একবার মক্কা গেলাম না জীবন একবার মদিনা গেলাম না জীবনে মক্কা মদিনা না দেখায়া তুমি আল্লাহ কিন্তু কাফনের কাফল লাগায় না ও গোরা বানা দুয়া কবুল করো না বলেন ও গোরা বানা দুয়া না দয়া করে একবার দেখো সোনার মদিনা না, দয়া করে একবার দেখো সোনার মদিনা ও গোরা বানা দোয়া না জান্নাতে বাসি কর মৃতু বাবা মা আল্লাহ জান্নাতে বাসি কর মৃতু বাবা মা ও গোরা বানা দুয়া আর দৃশ্য ঋতুর মধ্যে পাইলাম যার একটা দাড়ি পাইকা গেছে তার মরণের ঘাট আর বেশি দূরে নয় মরণের ঘাট আগায় গেছে আল্লাহ সংখ্য দাড়ি পাক না মুরব্বী বাবা ভাইদের হাতের সইলা করে আমাদের দোয়াখানা কবল করে নাও